Sri
Thank you.
Oh.
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 تُنْوَنْتِ دِبَّيْسْتَبَيْ بِدَيْ سَنْغَ پَدَكْرَمَ پُنِشَدَيْ غَايَمْ كِيَمْ سَنْغَ دِعَانَ بَسْتِتَ تَدَغَتَيْنَ مَنَشَا پَشَّمْ تِيَمْ يَوِنُو يَشْيَانْتَنْ نَوْبِدُهُ سُرَا سُرَوَنَا ديباي تسمي نما يم ترابرجانتا منو بيتا مبيتا كريتيان ديباي نبيرا هكاتر عجوها وتريتي تنمايا تياتا ربيو بنيتو توم سربا بوتري ديان موني مانا تسمي نارا ينام نمسكتا نرنجي ونروتما ديبين شرسفتين بياسم تتو جيوم ديري ناب سنكيرتنم يشت سرب باب پرناشنم پرنام دوك سمنه وانگ نمامي هرين پرم شرباغري بشبندی تو آجار جو نتو ديرا پروشت بخت ودائي وندوی پرشمی مہاراج سری گردبیر چرن کمال وندنا کلی তার অহৈতুকে আশীর্বাদ প্রার্থনা করি। আপনারা সবাই ভাগবতীর দিব্য কথামৃত শুনছেন। কৃপা শিবানন্দ মহারাজ, রাধাকান্ত প্রভু, শিষ্যবৃন্দ, দূর দূরান্ত থেকে যত ভক্তরা শুনছেন, বিদ্বৎ সমাজ, বৈষ্ণবগণ, ভক্তমণ্ডলী, বাংলাদেশের এবং বিভিন্ন প্রান্তের যত সবাই শ্রবণে এই অমর কথার সঙ্গে বৃন্দাবন থেকে এই হরি কথা চলছে, যারা জুড়ে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিবাদন। সবাই ভালো থাকবেন। আমরা ভাগবতের বিচার শুনছি, আর আজকে সোমবার, মঙ্গল, বুধ আর দুদিন আপনারা বৃন্দাবন থেকে শুনতে পাবেন। বৃহস্পতিবারে আমরা গাড়িতে উঠব, শুক্রবার সন্ধ্যায় পৌঁছাব, শনিবার আমাদের আশ্রমে আমরা পৌঁছে যাব, এই শুক্রবারের রাত্রে পৌঁছে যাব। শনিবার থেকে আপনারা নিয়মিত পাবেন। প্রচুর ভক্তরা ফোন করছেন, 14 তারিখে কালসর্প দোষ কাটাবার দিন, সেটাও মাথায় রাখবেন। সেইভাবে যদি কোনো কারণে কবচ নষ্ট হয়ে থাকে, পুনরায় কবচ করে নেবেন। গ্রহণকাল, ভূমিকম্পকাল, বজ্রপাতকাল, ভয়ঙ্কর কোনো কাল, শ্মশান ভূমি, এখানে যদি কোনোভাবে আপনি ভয় পেয়ে থাকেন, তাহলে কবচের পাওয়ার নষ্ট হয়ে যায়। আর ওই সময় যদি আপনি মন্ত্র জপ করেন, কবচ কিন্তু পুনরায় আরও শক্তিশালী হয়ে আপনার জীবনে প্রচুর শুভফল দান করে, এটা একদম নিশ্চিত কথা জানবেন। সেই জন্য প্রত্যহ ধ্যান করা, রাত্রে শোয়ার সময় মন্ত্র জপ করা, ওঠার সময় মন্ত্র জপ করা, ধ্যান করা মানব জীবনের পরমতম কৃত্য। ত্রিসন্ধ্যা গুরু মন্ত্রের জপ করা, ত্রিসন্ধ্যা গুরুদেবের উপদেশ মতো যারা মন্ত্র জপ করবে এবং ধ্যানাভ্যাস করবে, এই জীবনেই তারা ভগবানের কাছে পৌঁছে যাবে, এতে কোনো সন্দেহ নেই। যারা ত্রিসন্ধ্যা মন্ত্র জপ করবে সকালে, দুপুরে, রাত্রে, সকালবেলা মানে রাতের অবসান, প্রাতের আগমন, এটা একটা সন্ধ্যাকাল, সন্ধিকাল, আর পূর্বাহ্নের অবসান, অপরাহ্নের আগমন, সেটা হলো মধ্যাহ্নকাল, দুপুরকাল, দুপুরবেলা, এই কালে যারা মন্ত্র জপ করে, আর অপরাহ্নের অবসান, রাতের আগমন, মাঝখানে সেটা সন্ধ্যাকাল, সূর্যাস্তের পর, এই সন্ধিকাল, ত্রিসন্ধি, তিনটে সন্ধ্যা, তিনবার যে সন্ধিকাল, এই সন্ধিকালে যারা মন্ত্র জপ করবে গুরুদেবের উপদেশ মতো, যারা সাধনায় মনোনিবেশ করবে, তাদের জীবনে কল্যাণ অবশ্যই হবে। সেই জন্য আপনাদের সবাইকে বারবার বলি যে নিজের সাধনা নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। গুরুদেব বা কেশবানন্দ বন মহারাজ আপনাকে গাইড করতে পারে, আপনার জীবনপথকে সুন্দর করার যত রকমের কথা আছে, যত রকমের বিধান বেদ, বেদান্তে, উপনিষদে, পুরাণ আদি শাস্ত্রে আছে, সব তিনি বলতে পারেন, কিন্তু তিনি করে দিতে পারেন না, সেটা আপনাকে করতে হবে। আজকে বিশেষ করে পুত্রদা একাদশী, এই একাদশী সম্পর্কে একটুখানি বলবার ইচ্ছা, আর সবাই বলছিলেন যে গুরুদেব একটু একাদশীর মাহাত্মটা বলবেন। পুত্রদা একাদশী অদ্ভুত এই একাদশী,
এই একাদশীতে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে পুত্রদা একাদশীর মাহাত্ম্য বলতে গিয়ে বলছেন যে হে মহারাজ, এই একাদশী ব্রত যারা অপুত্র তারা যদি পালন করে অবশ্যই পুত্র লাভ করবে। কারণ বলছেন যে পৌষ মাসের শুক্লপক্ষের এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা একাদশী, এবং দেব বিধি এবং এই একাদশীর পূজার বিধান সম্পর্কে কৃষ্ণ বলছেন, মহারাজ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে পুত্রদা একাদশী নামে সর্বপাপ নাশনী এই কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ। নারায়ণ এই একাদশীর সিদ্ধিদাতা, ত্রিলোকের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী। আর ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন, ভদ্রাবতী নামক এক রাজধানী, সেই ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন, তার পত্নীর নাম ছিল শৈব্যা দেবী, তার কোনো পুত্র হয়নি। তিনি খুব ব্যথিত ছিলেন, বিষণ্ণ ছিলেন, কারণ মনে রাখবেন যে পুত্রার্থে ক্রিয়তে ভারিয়া, পুত্রের জন্য বিবাহ করা, পত্নীকে গ্রহণ করা, আর পুত্র পিণ্ড প্রয়োজন, পুত্রের প্রয়োজন পিণ্ড দানের জন্য। পুত্র সে যে পিতৃপুরুষকে পুং নামক নরক থেকে উদ্ধার করে, সেই জন্য পিতৃপুরুষকে জল দান করা, পিণ্ড তর্পণ করা, এটা একটা ঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, ধরিত্রী ঋণ, ঋষি ঋণ, দেবঋণ, এই ঋণগুলো আমাদের হয়। সেই ঋণগুলো থেকে, তার মানে আমরা এই ঋষি ঋণ, পিতৃঋণ কোনো ঋণ থেকে মুক্ত হবে না যদি আমাদের সংসারে পুত্র সন্তান না জন্ম নেয়। এখন এও আর এক সমস্যার ব্যাপার, এ সম্পর্কে বলতে গেলে বহু কথা বলতে হয়। আমার জীবনে এরকম অনেক ঘটনা ঘটেছে, হঠাৎ একটা সম্মেলনে গেছি লেকচার দিতে সাহারানপুরে, জগদীশ বলে একজন ভক্ত, তার স্ত্রী ওরা আমার শিষ্য ছিল, তখন তিনি ওখানকার যে বার অ্যাসোসিয়েশন তার প্রেসিডেন্ট ছিলেন জগদীশ প্রসাদ ত্যাগী, তো তিনি তার পত্নী শিষ্যতা আমাদেরকে গাড়ি করে নিয়ে গেছেন, একটা সম্মেলন ছিল ওখানে, ভক্তানন্দ মহারাজ বলে একজন ছিলেন বিখ্যাত, ভালো বক্তা, ভালোই বলেন, তো তিনি একটা সম্মেলন ডেকেছেন, সেখানে আমাকেও ইনভাইট করেছেন, তা আমি গেছি, সেখানে এই পুত্র নিয়ে কথা হচ্ছে। তো এই যে জগদীশ প্রসাদজি, এর বৌমা এত লক্ষ্মীবন্ত বৌমা, ছেলেটাও ভালো, বৌমাটাও ভারী, খুব সুন্দরী না কিন্তু ব্যবহারটা খুব মনোরম, এত মধুর স্বামী, স্বামীর সেবা, শ্বশুর শাশুড়ির সেবা, সবার সেবা করে, এক অদ্ভুত সুন্দর বধূমাতা। কারণ ওই বাড়িতে আমি অনেকদিন ছিলাম, ওর উপরে এক অনেক বড় মানে ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন, তারাও খুব ভক্তি করতেন আমাকে, তো যাই হোক কয়েকদিন ছিলাম ওখানে, ওর পাশেই এক জমিদার বাড়ি, তার বাড়িতেও ছিলাম, সে মায়েরা বিশাল শ্রদ্ধা করতেন, এদের সেবা যা করেছে না সে মরণকাল পর্যন্ত ভুলব না, এরা আমার জন্য যা সেবা করতেন। যাই হোক, তো এখন একজন সাধু বক্তৃতা উঠে বলছে, জিসকে ঘর মে বন্ধা রমণী হ্যায়, বন্ধা মানে পুত্রহীন রমণী যার ঘরে থাকে, সেই রমণীর মুখ দেখলে পাপ হয়, নরক গতি হয়, কোনো মঙ্গল হয় না, ইত্যাদি ইত্যাদি। এখন ওই জগদীশ প্রসাদ ত্যাগী, ওর বৌমার কোনো সন্তান হয়নি, কি সভ্য না। এইবার ওই মাতাজি যে ছিলেন, উনি তো মানে ওই আমার শিষ্যা, সে হদ্দম কাঁদছে, ভীষণ কাঁদছে। এবার লেকচার টেকচার শেষ করে, আমার লেকচার তো ভীষণ প্রভাব ফেলে, যাই হোক, তাই আমি নিচে গাড়িতে এসে বসেছি, দেখি মাতাজি কাঁদছে। আরে মা, আরে মাতাজি কেউ রো রইয়া, ক্যা হুয়া, ক্যা হুয়া, তুম রো কেউ রইয়া, কেউ রো রইয়া। বলে মহারাজজি মুঝে বহুত দুঃখ হুয়া, ও বাবা বল রে থে যে বন্ধা রমণী কা সুবহ সুবহ উঠকর মুহ দেখনে সে পাপ লাগতা হ্যায়, আর উসকা জীবন বেকার হো জাতা হ্যায়, ও দুঃখী রহতা হ্যায়, উসকা মঙ্গল নেই হোতা, উসকা কল্যাণ নেই হোতা, উসকা উদ্ধার নেই হোতা, ये सब महाराज जी ने कहा। मेरे बहू तो कितनी लक्ष्मी है, आप तो जानती है, कितना सेवा करती है सबका, इतनी अच्छी बहू है, और उसका मुंह तो मैं रोज सुबह उठकर देखती हूँ, पता नहीं मेरा कितना पाप होता होगा, क्या करें हम, क्या करें, गुरुदेव आप बोलिए। अरे पागल, तो ये बात बताओ,
एक बार बार ये जितने सन्यासी आए हुए हैं यहाँ लेक्चर देने के लिए, जितने सन्यासी आए हुए इन्होंने सबने शादी किया, सबका बच्चा हुआ। मैंने शादी किया, तुम्हारे गुरुजी मैं हूं, मैंने शादी किया, मेरा कोई बच्चा है तो क्या हम लोगों का उद्धार नहीं होगा? अरे वो तो एक शास्त्र में ऐसा कहा गया है कि ये सृष्टि रहस्य को चलने के लिए विवाह करना चाहिए, वंश परंपरा को चलाने के लिए विवाह करना चाहिए, पुत्र का उत्पन्न होना चाहिए और पुत्र के द्वारा पितृपुरुष का जलदान, पिंडदान, उनका तर्पण आदि करना शास्त्र में विधान दिया गया है, तो वो करना चाहिए। लेकिन जो भजन करेगा, चाहे तुम 10 पुत्र पैदा करो और भजन ना करो, तो तुम्हारा उद्धार होगा? अगर हमने शादी नहीं किया, हमारा पुत्र नहीं है, तो हमारा उद्धार नहीं होगा? मैं सन्यासी हूँ, योगी हूँ, तपस्या करता हूँ, तो मेरा उद्धार नहीं होगा? क्या हमको भी नरक में जाना पड़ेगा? तुम इन बात को क्यों मन में लगाए? बोले गुरु जी मैं तो बहुत दुखी हो रहा था। बोले बिल्कुल नहीं रोना, तुम भी के मेरे शिष्य होकर के ये सब समझ में आया क्या नहीं? अरे जब बच्चा ना हो तो कोई बात नहीं, भजन करने से भगवान उद्धार करते हैं, जो भजन करेगा उसका मुक्ति मिलेगी, तो उसको मुक्ति तो मिलना ही है। भजन करो, मन को सुंदर बनाओ, बहू भी सुंदर है, वो भी गोपाल को अपना पुत्र मान ले, गोपाल का सेवा करने पर वो तो करती है, आप तो जानते हैं, राम जानते हैं, इसीलिए तो कह रहे हैं बिल्कुल नहीं रोना, बिल्कुल नहीं रहना, तुम्हारा बहू का मुंह देखने से कोई पाप नहीं लगेगा, गुरु का आदेश सबसे बलवान है, इसको मान लो। बोले हाँ गुरुदेव, आप तो मेरा मन शांत हो गया। অনেক কিছু বলেছি, সেগুলো সব আপনাদের বলতে যাচ্ছি না, বাবা সান্ত্বনা দিলাম। এখন দেখা যাচ্ছে এই যে একাদশী, রাজা খুব দুঃখী ছিলেন, বলে আমার তো কোনো সন্তান নেই, হায় হায়। তো কেতুমান রাজা ভদ্রাবতী নগরে সৈব্যা তার পত্নী এত দুঃখী ছিলেন, তিনি কি করবেন, কোনো আত্মহত্যা করি? বলে আত্মহত্যা করলে তো আরো মহাপাপ, প্রেজ্জনিতে চলে ঘুরে বেড়াতে হবে, তাতে তো উদ্ধার আমারও হবে না, আর পুত্রও হবে না, আর পিণ্ডদান তর্পণও হবে না, সেটাও বেকার, আর মরাটাও বেকার, মনে এলাম নেই, তাহলে কি করা যায়? খুব দুঃখী হয়ে বলছে যাই দেখি বনের দিকে, না খেয়ে ভোরবেলা বেরিয়ে বনে, বনের পথে ঘুরছেন, ঘুরতে 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 ক্ষুধায় তৃষ্ণায় কাতর দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে, এমন সময় একটা সুন্দর সরোবর, চারিদিকে ফুলের বাগান, সরোবরে কমল ফুটে আছে, প্রকৃতি সুন্দর, আর ফুলে ফুলে ভ্রমর গুঞ্জন করছে, কোকিলের কুহুরাও, পক্ষীকুলের কলকুজন, বড় রমণীয় সেই জায়গা। সেখানে অনেক সাধু ঋষিরা একত্রিত হয়েছে, হয়ে তারা কি বেদ পাঠ টাঠ করছেন, শাস্ত্র পাঠ করছেন, সবাই মিলে শুনছেন। এখন রাজা গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম করেছেন, ঋষিরা দেখে রাজবেশ পরিহিত, মুকুট, রাজ মুকুট মাথায়, তো রাজা, রাজা এসে এমন করে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, প্রণাম করে ঋষিদের প্রণাম করে তিনিও বসে হরিকথা শুনছেন। ঋষিরা পাঠ করার পরে রাজা বলছে তুমি পড়ো, বলে মেয়ে রাজা, বলে ও তো দিকটা হ্যাঁ, তো কে হুয়া তোমার মুখ বহুত মলিন দিক রায়, তোমার মুখ তো খুব মলিন দেখা যাচ্ছে, মুখে মলিনতা, এত দুঃখ বেদনা কিসের? বলে ঋষিবর আমার না খুব দুঃখ, আমার কোনো পুত্র নেই, আমার তো বংশ পরম্পরাও চলবে না, রাজ্য চালাবার কেউ নেই, আর তর্পণ হবে না, পুত্র পিতৃপুরুষের উদ্ধারও হবে না, আমার জীবনটা তো পুরো বেকার হয়ে গেল ঋষিগণ, আমি কি করি, আমি তো কিছু উপায় পাচ্ছি না। ঋষিরা বললেন দেখো এই যে ব্রত, আজকের যে ব্রত আমরা করছি, আমরা করে এখানে শাস্ত্র আপনারাও শুনছেন ভাগবত, আপনাদেরও মঙ্গল, মনে রাখবেন। বলে আজকের এই কামদা বা পুত্রদা একাদশী, এই একাদশী জীবের সর্বপ্রকার পাপ নষ্ট করে, কল্যাণ বিধান করে, পুত্র লাভে সহায়ক, পুত্র লাভ করিয়ে দেয় যদি ঠিক মতো। বলে আমি তো সকাল থেকে ভগবানের নাম করছি আর কাঞ্চি আর বনে বনে ঘুরে বেড়াচ্ছি, বলে এই তো একাদশী হয়ে গেছে, তুমি হরিকথা শুনেছ, এই যে সরোবর না, এই সরোবরে স্নান করো, প্রার্থনা করে ডুব লাগাও, নারায়ণকে বলো, এই একাদশীর দেবতা নারায়ণ, তাকে প্রণাম করে বলো ঠাকুর আমাকে পুত্র দান করো। ঋষিরা বললেন তোমার পুত্র অবশ্যই লাভ হবে, আমরাও আশীর্বাদ করছি। ঋষিদেরকে প্রণাম করে তাদের আশীর্বাদ নিয়ে ওই দিব্য সরোবরে স্নান টান করে রাজা গৃহে ফেরিলেন। রাজার যথাকালে একটি সুন্দর পুত্র লাভ হল। শাস্ত্র বলছে, পুরাণ বলছে, কিন্তু আমি পরিচয় একবার একটু দেখে নিয়ে যাব, পুরাণ বলছেন, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠির মহারাজকে, হে মহারাজ এই পুত্রতা একাদশী পালন করে রাজার পুত্র লাভ হল, রাজ্যের সুখ সমৃদ্ধি বাড়লো,
মানব এই ব্রত পালন করলে তার অর্থ সম্পদ সুখ সমৃদ্ধি পুত্র লাভ এবং অধ্যাত্ম জীবনেরও প্রচুর উন্নতি হয়। তাহলে একাদশীর মাহাত্ম্য যারা শুনলেন আপনাদের জীবন সত্যি সত্যি কল্যাণময় হবে। সাধনা ঠিকমতো করুন, তাহলে মনে রাখবেন এই একাদশীর মাহাত্ম্যটা আমি সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দিলাম, সবার কল্যাণ হোক। আর এখন ভাগবত থেকে শুনুন যে বিচার আমি বলতে চাইছিলাম, যেখানে বলছেন যে দেখো তিনি বলছেন সবই পুংসাং পরো ধর্ম যবই পুংসাং পরো ধর্ম যত ভক্তিরধক সজে অহৈতুক প্রতিহতা যয়াত্মা সম্প্রসিদতি। কে বলছেন? শুধু গোস্বাম। ভাগবতের এটা একটা মহা গুরুত্বপূর্ণ শ্লোক। সবই পুংসাং পরো ধর্ম, সমস্ত প্রাণীকুল, পুংসাং মানে যার মধ্যে পুরুষাকার আছে, পুরুষাকার মানে চেষ্টা আছে, মানে সব জীব, সব জীবের মধ্যে সুখী হওয়ার চেষ্টা আছে। মাছিও মারতে গেলে উড়ে যাবে, মশাও মারতে গেলে, মানে সে মরতে চায়, সে বাঁচতে চায়, সে খেতে চায়, সে জীবন চায়, সে আনন্দ চায়। আর মশা মাছি কীট পতঙ্গ ভূত প্রেত বিষাদ যক্ষ রক্ষ কিন্নর গন্ধর্ব ডাকিনী শাকিনী যোগিনী বাঘ সিংহ বিড়াল ছাগল গাধা ইঁদুর বাঁদর ছোঁচো টিকটিকি গিরগিটি আটশোলা যত জীব আছে সব জীবের পরম ধর্ম, সব জীব সবই পুংসা, যার মধ্যে পুরুষাকার আছে মানে চেষ্টা আছে পুরুষাকার। সবই পুংসাং পরো ধর্ম, সব প্রাণী পরম ধর্ম হচ্ছে অধোক্ষজে ভক্তি করা। অধ অক্ষ যত ভক্তির অধোক্ষজে, অধ মানে নিচে, অধ মানে নিচে, আর অক্ষ মানে ইন্দ্রিয়, আর জ মানে জাত। ইন্দ্রিয় জাত জ্ঞান যেখানে নিচে থেকে যায় অধোক্ষজ। ভগবান কেমন বলে, ভগবানের কাছে আমরা পৌঁছাতে পারি না। আমাদের মনের যে তিনটে ভূমিকা আছে, ইমোশন পলিউশন কগনিশন, মানে অবাঙ মনুষ্য গোচর বিয়ন্ড আওয়ার সেন্স ক্যাপাসিটিস, আমাদের ইন্দ্রিয়ের ক্যাপাসিটির অনেক ঊর্ধ্বে ভগবান। আমরা ভগবানকে যদি ভগবান 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 ভগবান, সে গোপাল ভাঁড়ে বোধ, রাজা বলছে গোপাল ভাঁড় তোমার এত বুদ্ধি কোনোদিন তোমাকে হারাতে পারি না, হারাতে পারি না। তো তোমার যখন এত বুদ্ধি, তোমার বাবার কত বুদ্ধি, তোমার বাবার সঙ্গে একবার আমার খুব দেখা করার ইচ্ছা, তোমার বাবার সঙ্গে আমি দেখো। বলে মানে বাবার কাছে গিয়ে কী হবে, বাবার বাবা বাবা ওসব কারোর সঙ্গে কথা বলেন না, বেশি কথা টথা বলেন না, একদম সবসময় ভগবানের নাম করে। বলে তা করুক, আমি একটু ওনার এত বুদ্ধিমান ছেলের যার জন্মেছে তা আমি তাকে একটু দর্শন করব, তার একটু দর্শন তো করতে পারবো। বলে সে কিন্তু দেখে লাভ হবে না, আপনি যাবেন না মহারাজ। বলে না তুমি কেন এরকম করছো, আমার বাধা দিচ্ছ, এমন একটা মহাপুরুষের এমন একটা সুন্দর বুদ্ধিমান ছেলে হয়েছে, আমি তারে দর্শন করবো, তুমি তো মহাপদ্মাশ লোক, তো তুমি কেন দেখতে দিতে পারে না। বলে ও তা মহারাজ যা কবে যাবেন? বলে আমি কালকে বিকেলবেলা যাব। বলে ঠিক আছে মহারাজ। এখন গোপাল বাড়িতে গেছে, যে বাবাকে বলতে বাবা তুমি শুধু ভকর 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 ভকর, তুমি শুধু ভকর ভকর করবা আর কিচ্ছু বলবে না। রাজা যদি বলে কেমন আছেন, বলে ভকর। বলে কোথায় আমরা ছেলে ভালো, বলে ভকর 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 এই বলবেন মহারাজ। বাবা আর কিচ্ছু বলবো না জানো? বলে না বাবা। বলে ভালো করে মুখস্থ করো, সমানে বলে যাও ভকর 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 এই কর। রাজা বলে ভকর ভকর করতে বলেছে, এখন রাজাকে নিয়ে গেছে। বলে চলুন মহারাজ, বাবা তো কারোর সঙ্গে কথা বলে না, মৌন থাকে আর ভগবানের নাম করে সবসময়, তা আমি যাই দেখি তোমার বাবা। চলো গেছে রথে করে গোপালকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলতেছে আপনি কেমন আছেন? বলে ভকর 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 ভকর। বলে আপনার ছেলে খুব ভালো? বলে ভকর 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 ভকর। বলে মহারাজ আপনার ছেলে বিরাট, আপনি দেখুন আপনি না মহাপুরুষ, আপনার ছেলে বিরাট বুদ্ধিমান, কেউ হারাতে পারে না। বলে ভকর 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 ভকর। বলে গোপাল
তোমার বাবা শুধু ভকর ভকর করে, ই তো মহা সমস্যার লোক, এ ভকর ভকর করে কেন? বলে মহারাজ আমার বাবা বিরাট বিদ্বান, তো বিরাট বুদ্ধিমান, ওই জন্য একসঙ্গে সব নাম করে। বলে কি সেটা? বলে ভয় ভগবান, কয় কৃষ্ণ, রয় রাধা, ভকর ভকর, ভগবান কৃষ্ণ রাধা সব নাম একসঙ্গে বলছে বাবা, আপনি তো বুঝতে পারতেছেন না। ওই আমার বাবা ওই জন্য ভকর ভকর ভকর, ভয় ভগবান, কয় কৃষ্ণ, রয় রাধা, এই তিনটে নাম একসঙ্গে মনে মনে শুধু জপ করে যাচ্ছে, ভকর ভকর। বলে তাই? সব্যরাজ প্রণাম করি আগে। বলে হ্যাঁ মহারাজ প্রণাম করুন, লালে আপনার অমঙ্গল হয়ে যাবে, কিন্তু আমার বাবা একদম সিদ্ধ মহাপুরুষ, ওই জন্য সবসময় ভকর ভকর করে। এই যে গোপাল ভাঁড়ের বুদ্ধি, রাজা বলে এই বলে টোলে এসেছে, এসে সবাইকে বলতেছে গোপাল ভাঁড়ের বাবা বিরাট বিদ্বান, মানে অনেকে চেনে তো। তার বলতে কি বিদ্বান দেখবেন মহারাজ? বলে গোপাল ভাঁড়ের বাবা ভকর ভকর করে ভগবান। বলে মহারাজ আপনাকে মূর্খ বানিয়েছে গোপাল, ভকর ভকর কোন নাম হয় ভগবানের? আপনাকে কি মূর্খ বানিয়েছে আপনি বুঝতে পারেননি? ও তো গোপাল আপনাকে মূর্খ বানিয়েছে। গোপাল চুপ করে আছে। গোপাল বলতে গোপাল এরা কি বলছে? বলে ওরা যা বলে বলুক, আপনি তো দেখেছেন আমার বাবা ভকর ভকর ছাড়া আর কিছু বলে না। তোমার কাছে আবার একবার হারলাম, রাজা বুদ্ধির কাছে শুধু হেরে যেতে। এই জন্য মনে রাখতে হবে এই যে প্রাণীকুলের যে চেষ্টা তাকে বলে পুরুষাকার। আমরা যখন ব্যাকরণ পড়তাম, এটা আমি অনেকবার এক্সাম্পল দিয়েছি, আপনারা জানেন যে হরিদাস শাস্ত্রী বলছেন যে পুরুষাকার কেমন একজনকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ঢুকিয়ে দিয়ে বলা হয়েছে বলে তুমি পুরুষাকার ছাড়া খেতে পাবে? তাহলে দেখা যাক, ভগবান যদি খেতে দেয় খাবো। কারণ উপরে অনেকটা উঁচুতে একটা রসগোল্লার হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে, আর ওর কোনো একটা লাঠি রাখা হয়েছে, আর দরজা বন্ধ করে ওরে রাখা হয়েছে, একদম অন্ধকার, কিচ্ছু নেই ভেতরে। এখন ও তো এই উপর মধ্যে বসে বসে ভগবানের নাম করতে করতে খিদে পেয়ে গেছে, তখন আস্তে আস্তে হাত গুলিয়ে গুলে দেয়ালের কোনা লাঠিটা নিয়েছে, লাঠিটি এনে বলছে যেটা রসগোল্লার হাঁড়ি আছে কোথায় আছে দেখে, এবার শুধু ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে মেরেছে বাড়ি লাঠিতে, এবার রসগোল্লা পড়ে গেছে, পড়ে গিয়ে আমার বাইরের লোক বুঝতে পেরেছে এবার রসগোল্লা খাচ্ছে খুব। বলে মানে লুকিয়েরা এরকম কি রসগোল্লা খাগে, কিস্তি মাফ করে দিচ্ছি, রাজভোগ খাচ্ছে খুব, দরজা খুলেছে বলে কি করলি? বলে কেন এই রসগোল্লা খাচ্ছি? বলে রসগোল্লা খাচ্ছ, রসগোল্লা পেলে কি করে? বলে কেন ভগবান দিল? বলে ভগবান দিল? বলে ভগবান দিল না তো, গিয়ে আমি লাঠি করে নাম, ভগবান দিল উপর থেকে রসগোল্লা পড়লো। বলে আরে এ তো মহাবদমাইশ, আরে ভগবান দিল মানে কি? তাহলে তোমাকে চেষ্টা করতে হয়েছে? বলে হ্যাঁ সেটা করতে। বলে এটাকেই বলে পুরুষাকার। এটাকে কি বলে? পুরুষাকার মানে নিজের চেষ্টা। ভগবান কিচ্ছু পাইয়ে দেবে না, ভগবানের কৃপা পাওয়ার জন্য জীবকে চেষ্টা করতে হবে। দুই সাধু পুকুরের ধারে ছিল, শুধু পুকুরের ধারে দুজন ওই গাছতলায় থাকে, খায় দায় বৃক্ষের গাছের পুজো করে, ওইখানে থাকে আর ওইটে করে। তা একদিন দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, একজন বলছে ভগবান খাওয়ায়, আর একজন বলছে ভগবান খাওয়ায় না কর্ম করে খেতে যায়, কর্ম না করলে ভগবানও খাওয়ায় না। তো দুজনের মধ্যে খুব ঝগড়া হচ্ছে, একজন বলছে ঠাকুর খাওয়ায়, আর একজন বলছে নিজের চেষ্টা ছাড়া ঠাকুরও খাবার দেবে না। দুজন বলছে তাহলে ঠিক আছে, দুজনের মধ্যে ঝগড়া, ভীষণ ঝগড়া, দুই সাধু কেউ কারুরটা মানে না। বলছে দেখো কালকে আমি ভিক্ষায় যাব আর তুমি যাবা না, দেখি তোমাদের ভগবান খেতে দেয় কিনা। বলে ঠিক আছে তাই হোক, কালকের পরীক্ষা হবে ভগবান খেতে দেয় কিনা। এবার ও গ্রামে গেছে, গিয়ে বৃন্দাবনের কাছতলা তো, গিয়ে গ্রামে গিয়ে মাদুকুরি করেছে, রুটি টুটি যেখানে যা পাওয়া যায়, ছত্রের অন্ন তরকারি, তারপরে ঘোল, যা যা যেখানে পেয়েছে অনেকটা ভিক্ষা করেছে। করে নিয়ে গিয়ে ও সাধু এক গাছতলায়, সাধু আর এক গাছতলায় বসে বসে খুব করে খাচ্ছে, কিন্তু ওই সাধু চুপ করে বসে আছে, ভগবানের নাম করতেছে, ভগবান তুমি যা করো যা, ঠিক আছে ভগবানের নাম করে যাচ্ছে।
আর এই সাধু বলতো যে ও তো খাওয়ার জুটি নিয়ে বেটা যায়নি কোথাও, যাওয়ার কথাও না, এবার খাওয়ার তো কেউ দিয়ে যায়নি। আর কেউ বলতো কি হে ভগবান খেতে দিয়েছে, বলে ভগবান তো খেতে দেয়নি, তাই তো কখন দেয় দেখি ভগবানের কি ইচ্ছে হয়। বলে আমার অনেক খাবার আছে খাবার, বলে দাও যদি খাবো, বলে তাহলে দেই। এবার এনে দিয়েছে রুটি তরকারি টরকারি অন্ন টন্ন সব দিয়েছে, ও পেট ভরে কায়দা করে খেয়ে জল টল খেয়ে পুকুরে হাত মুখ ধুয়ে টুয়ে পরিষ্কার করে বসা। বলে কি তোমার ভগবান খাবিয়েছে? বলে ভগবান খাওয়ালো তো। বলে কি? বলে হ্যাঁ তোমাকে দিয়ে আমার খাবার পাঠিয়ে দিল, আমি তো যাইনি, তুমি তো আমার খাবার এনে দিলে, ভগবান তোমাকে দিয়ে আমার খাবার জুটিয়ে দিল, তাহলে আমি তো যা বলেছিলাম তাই হলো, ভগবান খেতে দেয় আমার খেতে দিয়েছে। সাধু বলে আচ্ছা ঈশ্বর মহাদোষ বদমাইশ তো, হ্যাঁ আমি তো হেরে গেলাম, বুঝতে পেরেছো, তাহলে ভগবান খেতে দেয় সবাই। বৃন্দাবনে এক সাধু ছিলেন দাস মলুখা, মলুখা নাম এক সাধু, তিনি বলছেন যে অজগর না করে চাকরি, অজগর না করে চাকরি, বংশী না করে কাম, দাস মলুখা কহে গে সবকা দাতা রাম। মনে রাখতে হবে সবকা দাতা। এখন সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধুক সজে, যত ভক্তির অধুক সজে, তাহলে ওই যে অধ অক্ষজ ইন্দ্রিয়াতীত ভগবান, ইম্বডিমেন্ট অফ এটার্নাল এক্সিস্টেন্স, আনলিমিটেড নলেজ অ্যান্ড নন ম্যাটেরিয়াল জুবিলেশন, অর্থাৎ এবং হি হু রিজার্ভস দ্য রাইট অফ নট বিং এক্সপোজ টু দ্য হিউম্যান সেন্সেস, মানবের চেতনার পরপারে তিনি, হিউম্যান সেন্স, হিউম্যান মানবীয় যে চেতনা, মানবীয় যে জ্ঞান, মানবের ইন্দ্রিয় দ্বারা লব্ধ যে জ্ঞান, সেই জ্ঞানের অনেক উপর অনেক উপরে ভগবান, তিনি এই অধিকারটা জীবকে দেননি। বলছেন জীব যখন আমার কাছে নিজেকে সারেন্ডার করে, অ্যাবসলিউটলি সারেন্ডার, তখন তিনি তার কাছে রিভিল্ড মেথড, নিজেকে আত্মপ্রকাশ করে, রিভিল্ড করে, নিজেকে আত্মপ্রকাশ করেন মানবের কাছে। সেই যে পর সবই পুংসাং পরো ধর্ম, তাহলে সব জীবের পরম ধর্ম কি? যত ভক্তি অধোক্ষজ, একটাই কাজ সমস্ত জীবের, অধোক্ষজ ভগবানের চরণে ভক্তি করা। ভগবানের চরণে ভক্তি না করলে তাহলে ভগবান আর ভগবানের অংশ জীবাত্মা আর ভগবান, ভগবানের প্রকাশ বিগ্রহ গুরুদেব, ভগবানের করুণামূর্তি গুরুদেব, তাহলে সব কথাগুলো মনে রাখতে হবে। বলে আমি শুধু গোপাল ভাঁড়ের বাবার মতো ভকর 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 করলে তো হবে না, তাহলে ভগবান, ভগবানকে জানতে গেলে জ্ঞান লাভ করতে হবে। ইন্দ্রিয়াতীত বস্তু কেমন, সে ইন্দ্রিয়াতীত, তাকে ভেতর থেকে অনুভব করতে হবে, কারণ তাকে তো জগতের কোনো চেষ্টার দ্বারা পাওয়া যায় না, জগতের কোনো চেষ্টাই তাকে পেতে দেয় না, তাকে পাওয়ার কোনো উপায় জীবের নেই, তার কৃপা ব্যতীত। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল দর্শন করে যার আখি নিরমল। তাহলে সর্বত্র ভগবান আছে, চোখ যদি নির্মল হয় তো দেখা যাবে, আর না হলে দেখা যাবে, তার মানে অজ্ঞান অন্ধকারে পড়ে থাকা জীব ভগবানকে দেখতে পায় না। তাহলে আমাদের কি করতে হবে? প্রচুর পরিমাণে জ্ঞান লাভের চেষ্টা করতে হবে, যে কথাগুলো গুরুদেব বলছে সেগুলোকে হজম করতে হবে, সেগুলো মনে রাখতে হবে, সেগুলো চিন্তন করতে হবে, সেগুলোকে মন্থন করতে হবে, সেগুলো নিয়ে বিচার করতে হবে, সেগুলো যত বিচার করা হবে তত ভেতরে জ্ঞানের আলো জ্বলিবে, এবার খুলিবে নয়ন চাহনি, জ্ঞানের আলোক জ্বলিবে এবার। তাহলে জ্ঞানের আলো কে জ্বালাবেন? গুরুদেব। আর তৃতীয় নেত্র খুলে দেবে, জ্ঞান নেত্র,
বিজ্ঞানময় কোষ খুলে যাবে, জীব সব দেখতে পাবে। কেশবানন্দ যেমন যা বলে তা দেখতে পায়, দেখি বলে বলি, জীবকে অনেক কথা বলি, অনেক কঠোর কথাও বলি, শোনো ভালো না শোনো আরো ভালো। আমার কথা যদি শোনো তা তোমার মঙ্গল, না শোনো আরো ভালো। বলে আরো ভালো কি করে হবে মহারাজ? আপনি বললেন যে আরো ভালো, হ্যাঁ আরো ভালো। তো মরবা জন্মাবা, কুত্তা হবা, বিড়াল হবা, ইঁদুর হবা, ছাগল হবা, বাঘ হবে, সিংহ হবে, কতবার মায়ের পেটে জন্মাবে, আবার মরবে, আবার খাবে, কত কিছু মস্তি করবে। ওই জন্যে আরো ভালো, ভগবানের সৃষ্টিতে মানে তুমি একটা অংশ নিচ্ছ, ওটাও ভালো। মশা মাছি কীট পতঙ্গ হয়ে কত জন্ম যাবে। তাহলে মহারাজের কথা শোনো ভালো, ভালো মঙ্গল, না শোনো আরো ভালো। বোঝো যে আমার মঙ্গল আমাকেই করতে হবে, মহারাজ আমাদের গাইড করবেন। যেমন জন্মদিনে গাইড করা হবে, ধ্যান প্রাণায়াম শেখানো হবে, কুণ্ডলিনী শক্তি জাগানোর প্রসেস শেখানো হবে। ওই একদিনের বক্তৃতা যদি মনে রাখতে পারো না, সারা এ জীবনটা তো তোমাকে ভগবানের কাছে আমি একদম একদম মানে রেজিস্টার্ড পার্সেল করে পাঠিয়ে দেবো, ভগবান একদম সিগনেচার করে রিসিভ করবে তোমাকে একদম। একদিনে যে বিদ্যা দেব, যে জ্ঞান দেব, যে শিক্ষা দেব, যে বিচার দেব, সেটাই যদি মনে রাখতে পারো, তোমাকে একদম কেশবানন্দ রেজিস্টার্ড পার্সেল করে ভগবানের কাছে পাঠিয়ে দেবে, একেবারে গ্যারান্টি বৈকুণ্ঠে পাঠিয়ে দেবো। যা মায়া মুক্ত করে, বিষয় মুক্ত করে, ভক্তৃষ্ণা মুক্ত করে অমৃত লোকে পৌঁছে দেবো। সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি রধোক্ষজি। তাহলে ওই যে অধোক্ষজ ভগবান, বারবার অধোক্ষজ শব্দটা মনে রাখতে হবে, যে ইন্দ্রিয়াতীত, তাকে আমরা যতই চেষ্টা করি, তাহলে আমরা যতই চেষ্টা করি সেই ইন্দ্রিয়াতীত ভগবানে আমাদের ভক্তি হতে হবে। ইন্দ্রিয়াতীত ভগবান সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি রধোক্ষজি। বলে ভক্তিটা কেমন করে করব? বলে অহৈতুক্যা, কোনো কারণ না করে ভালোবাসা ভগবান, কারণ নেই তবুও ভালোবাসা। আমাদের তো ভক্তি সব কালে কালে বদলায়, বললেন ছেলে মরে গেছে, ঘোড়ার ডিমের ঠাকুর গোপাল টোপাল নিকুচি করেছে, ফেলে দাও না, পুজো আর করব। কিন্তু ভগবান কি বলে ছেলেকে মেরে দিয়েছেন? ভগবান বলে স্বামীটা মরে গেল আমার এত ভালোবাসত, আমার আর পুজো কিছু ভালো লাগে, আমি আর পুজো করব না। কি বুদ্ধিমতী, আহা তোমার বুদ্ধি, বেশি বুদ্ধি তো পাছায় দড়ি, শুনেছো তো গল্পটা, মনে রেখো। ভগবানকে দোষারোপ করে স্বামী কেন মরে গেল, অকালে কেন স্বামী মরে গেল, বিয়ে করতে এসে স্বামী কেন মরে গেল, বিয়ে করতে গিয়েও মরে যায়। আমাদের অশোকনগরে বিয়ে করতে গিয়ে, বিয়ে করেছে কাল রাত্রি হবে, সকালবেলা পায়খানায় যেতে গিয়ে ওইখানে হার্ট অ্যাটাক করে ওইখানে মরে গেছে, চিন্তা ওইখানে মরে। তাহলে কি বলে মেয়ের দোষ, মেয়ের সঙ্গে চিন্তা করে, মেয়ের দোষ ভগবানের দোষ, ভগবান আমার মেয়েকে মানে শ্বশুরবাড়ি যাওয়ার আগে বিধবা করে দিল, কি সর্বনাশ, শ্বশুরবাড়ি যেতে পারল, ভগবানের দোষ, ভগবানের আর পুজো করবো না, নিকুচি করেছে ভগবানের আর পুজো করবো, চিন্তা কিরম ভক্তি আমাদের। সব মেয়ে কেন বিধবা হলো, আমি কেন বিধবা হলাম, ছেলে কেন মরে গেল। এক মা এসেছে মালদ্বীপে, তার ছেলে মালদ্বীপে জানেন তো একটা বিখ্যাত প্লেয়ার, সে মালদ্বীপে গিয়ে মারা গিয়েছে, তার মা আমার কাছে, অনেকেই আসেন সব মায়েরা, বলে আপনার কথা শুনলে আমরা আমাদের মনে অনেক শান্তি পাই, অনেক বল পাই, আর কেশবানন্দের কথার মতো বল আর কেউ দিতে পারবে না এই দুনিয়ায়, কারণ কেশবানন্দ হচ্ছে তোমাদের জীবনটা জানে, তোমাদের সত্যটা জানে, সারা জীবন দুনিয়াকে হাতে করে, হাতের তালুতে করে নাচিয়েছি, এটা মনে রেখো, সারাটা জীবন ধরে সেই ছোটকাল থেকে জগৎটা এরকম। আমি যখন বাচ্চা, আমার ধরো 8 বছর 9 বছর বয়স, তখন আমি ওই পাঠ শুনতাম, বললাম না মা যেত আমিও যেতাম। তা আমার এক ঠাকুর দাদার মা, মানে আমাদের বুড়ো মা, এমনি মেদিনীপুরের ভাষায় বলে ঝিমা,
খুব লম্বা চওড়া ছেলের ওই বুড়িমা, ওই বুড়ো মা, তা তিনি মারা গেছে। তা আমাদের ওই জিমার মেয়ে, সে আমাদের ঠাকুরমা হয়, সে এসেছে, এসে সেই সেই ঠাকুরমার আবার একটা ছেলে ছিল, সেও ডাঙ্কা বাজাতে বাজাতে, হরিবোলার দল আছে ওদের, হরিবোল হরিবোল, এইটা হরিবোল আরতিতে ডাঙ্কা বাজাতে বাজাতে সেটা ওইখানে মন্দিরে পড়েই মরে গেছে, সেই ঠাকুরমার একটাই ছেলে মরে গেছে, আর তখন মরেনি, যখনকার কথা বলছি। তো সেই ঠাকুরমা এসে, মানে ঠাকুর দাদার বোন, সেই ঠাকুরমা এসে কি কান্না কাঁদছে, সারা আমাদের বিরাট গোষ্ঠী, গোষ্ঠীর সবাইকে ছাড়িয়ে এসে কাঁদছে, গলা ছাড়িয়ে, মা গো কোথায় গেছে। তা আমি ওই ঠাকুরমাকে ওটা ও ঠাকুমা, ও ঠাকুমা কানের কাছে দিব, ও ঠাকুমা বলি কি ভাই, বলে তোমার মা মরে গেছে, তুমি জোরে জোরে কাঁদলে তোমার মা বেচোর, বলে আমি তোমার সঙ্গে গলা মেলে, আমার গলা তো জোর আছে মা, হ্যাঁ ঝিমা গো বলে ঠেলে উঠি, বলি কি বলিস তুই ভাই, আরে তোমার মা যে মরে গেছে তুমি অত জোরে জোরে কাঁদতেছো না, সে তো বুড়ো হয়ে মরে গেছে, বুড়ো হয়ে তো সবাই মরে, তুমি মরবা না, তা তুমি ছোটবেলা আমার এই জ্ঞান ছিল, এই ঠাকুরমাকে আমি বলছি আপনারাও শুনছেন মনে রাখুন, তুমি মরবা না, তোমার বাবা তো মরে গেছে আগে, মরিনি, সবাই তো মরবে, তা তুমি অত কাঁদতেছো কেন, কাঁদবে না ভাই, তুই কি বলিস মা যে কি জিনিস, আমি সে বুঝলাম, তা বলে অত চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদতে হবে, আমার গলাটা বসে যাবে, আর কিছুক্ষণ পরে তো গলা দিয়ে স্বর বেরোবে না, মোটামুটি একটা সুরে সুরে কাঁদো, এ আমাদের উপরে একটা বাচ্চা আছে কাঁদে, তারে আমি তারে বললেই শুধু সে হাসে, এই কেসার হতে হা এসে নেই সুরসে রো মা রো মিঠা মিঠা রো রোডে শুনে শুনে বাচ্চা লাগে, সে তখন হাসে শুধু হাসে। তা আপনাদেরও তাই বলছি, যখন কাঁদবেন না একটু সুর করে কাঁদবেন, হ্যাঁ যে মরে যাবে তার নামে সুর করে বাঁধবেন, বলে আমার স্বামী কোথায় গেল রে, সুর করবা ভালো করে, বাছায় আমার কোথায় গেলি রে, এরম সুর করে কাঁদবে, এরম আনন্দ বলতে ভালো করে সুর করে কাঁদবে, হ্যাঁ এই জন্য, এই জন্য ভগবানকে ভক্তি বলে, কেন মরে গেল আর ভক্তি করবো আর পুজো করবো, ভগবান যেন তোমার সর্বনাশ করার জন্য ভগবান না, ভালো হলি তখন বলে আমরা আমি করলাম বলে হলো, আর খারাপ হলি বলে সালা ভগবানই করেছে, ভগবান না করলে এরকম হতো, খারাপগুলো ভগবানের ঘাড়ে আর ভালোগুলো আমার খাতায়, আমি করলাম বলে এরকম হলো, মনে রাখতে হবে। আর সেটা তো কেশব আনন্দ বলতেই পারে, আমি এটা করতে পারি, কারণ কেশব আনন্দ যোগ সিদ্ধ পুরুষ, তার সে পাওয়ার আছে, তোমার তো নেই, তুমি ভালো করলি ভগবান, খারাপ করলি ভগবান করেছে, ভালো করলি আমি করেছি, তুমি এত যোগ্যতা হলো কি করে তোমার, সেই জন্য পুত্র মরুক আর নাতি পুতি অ্যাক্সিডেন্টে মরুক, এই এক মা এসেছিলেন বলে আমার মেয়ে আমেরিকায় পিএইচডি করতে করতে দেখা যাচ্ছে, মানে ইয়েতে তোমার সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে মেয়েটা যাচ্ছে তাদের মানে ইউনিভার্সিটি, সে পিএইচডি করছিল, তার মা বাবা আমার কাছে এসেছিল। তা ভালো করে মনে রাখবেন এসব কথাগুলো আপনাদের দরকার, আপনারা সব ভক্তি করেন তো, ভক্তিটা কেমন বোঝাবার জন্য বলছি, এখন মেয়ে খুব ব্রিলিয়েন্ট মেয়ে, আমেরিকায় চান্স পেয়েছে পিএইচডি করার জন্য, বুঝতেই পাচ্ছেন কারণ অত মনে নেই কি নিয়ে পিএইচডি করছে, কিন্তু মেয়েটা দেখা গেল হঠাৎ করে ওই মানে ইউনিভার্সিটি কম্পাউন্ডের মধ্যে গ্রাউন্ডের ওইখানে হাঁটতে হাঁটতে একটা ছোট ড্রেন মতো আছে জল বয়, সেই ড্রেনটায় হঠাৎ করে কি আনমনাভাবে চলছিল না মোবাইলে কথা বলছিল কি করছিল, ওই ড্রেনটা অল্প জল, সেই ড্রেনটার মধ্যে পা স্লিপ করে পড়ে গেল, পড়ে যাওয়ার পর সেই মেয়ের আর কোনো খোঁজ নেই, মানে মেয়েটা তার বডিটাও পাওয়া যায়নি, কোথার থেকে কিভাবে হাই ড্রেনে ঢুকে ঢুকে কি যে হয়ে গেছে, এখন মমতা ব্যানার্জির কাছে গেছে তারা, গিয়ে বলছে যে আমার মেয়েটা কি হলো, আপনি একটু আমেরিকার সঙ্গে যোগাযোগ, আমাদের একটু ইন্ডিয়ান দূতাবাসের সঙ্গে অনেক কিছু করেছে, ইন্ডিয়ান দূতাবাস মমতা ব্যানার্জি দুনিয়ার সব আমাদের মুখ্যমন্ত্রী তন্ত্রী সভায় তা আমার কাছেও এসছে, বলে আপনার অঙ্ক কি বলে, তা আমি অঙ্ক করে বললাম আপনার মেয়ে মারা গেছে,
বললেন মারা গেছে, কেউ তো বলছে না মারা গেছে, আর মরবে কি করে, অনেকটা জল না, বুক সমানো না, কোমর সমানো না, ওই হাঁটুর একটু উপরে জল, ওই ড্রেনে পড়ে আমাদের, ওটা তো স্লিপারি, ওটার মধ্যে দিয়ে জল যাচ্ছে। তা আপনার মেয়ে কার সঙ্গে গল্প করছিল, পা স্লিপ করে পড়ে ওইভাবে স্লিপ স্লিপ খেয়ে পড়ে গেছে, পড়ে গিয়ে চোট লেগেছে, চোট লেগে ওইভাবে ওই জলের স্রোতে ভেসে গিয়ে কোথায় হাইড্রোজেন ঢুকে গেছে, আর কোনো বডি পাওয়া যায় আর খুঁজে পাইনি আর কি করে। বলে আমেরিকার মতো জায়গায় আপনি বলছেন, কেউ বলছে না, বলে গেছে আমার মেয়েটা, বলি চিন্তা করো ভক্তি উল্টে গেছে। এই তেরি বাত আবি কে রা থা, হ্যাঁ আবি তেরি বাত হো রই তো। তারপরে তখন কি বলবে চিন্তা করো, আমাদের এক ভক্ত, শুনে রাখুন আপনারা এইসব কথা, আপনাদের ভক্তির জোর কিরকম, আমাদের এক ভক্ত আমার শিষ্য, তাদের বাড়ি দুর্গাপুর, তো তাদের ছেলে একদিন বাড়ির থেকে, ছেলেটার এমনিতেই জন্মের থেকে মানে ডিপ্রেশনে ভুগত এবং কালসর্প দোষের তীব্র প্রভাব ছিল, অনেক প্রবলেম, ছেলেটাকে আমি যেগুলো করতে বলেছিলাম করিনি, ছেলেকে বলে চাকরি করো, এখন চাকরি অফিসে গিয়ে তো মেনটেন, অফিস মেনটেন করতে পারে না, অফিসে কোনো রকম এক জায়গায় ঢুকিয়েছে, সেখানে তো নানান রকম অপমান হতে হয়, নানানভাবে ঠাট্টা করে, বিদ্রুপ করে লোকেরা, একটা ডিপ্রেশনের লোক, নানান রকম অদ্ভুত উৎকট ব্যাপার, এইসব নিয়ে ছেলেটা খুব দুঃখ পেয়ে সেদিন শনিবার ছিল এসে বাড়ির থেকে বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এইবার তারা খুঁজছে হরদম চারিদিকে, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, তারা খুঁজছে চারিদিকে ছেলেকে, খুঁজে খুঁজে তারপর পুলিশ বলছে একটা বডি পাওয়া গেছে, আসুন আপনারা, তোরা গেছে গিয়ে বলছে এই বডি আমাদের না, আমাদের ছেলের না। এইবার বেশ কয়েকদিন কেটে গেছে, আমি জানি না এই ঘটনা, পরে আমি শুনলাম যে ওদের ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, ওখানে আরও শিষ্য আছে দুর্গাপুরে, তারা জানালো, তারপরে ওরা ফোন করেছে, আমি বললাম জন্ম তারিখটা দাও তো মা, তো ছক করা ছিল, জন্ম তারিখটা দিল, ওদের মেয়ের আবার মেয়ে আবার মানে এতে চাকরি করে এয়ার হোস্টেস, তো চাকরি পাচ্ছিল না, তার যেহেতু এটা হচ্ছিল না, পাসপোর্ট হচ্ছিল না, সে পাসপোর্ট করার জন্য আমি আমার এক ভক্তকে বলে দিলাম, পাসপোর্টটা হয়ে গেল, হয়ে যেতে চাকরি পেয়ে, সে পাসপোর্টে এই আমাদের বৃন্দাবনেও এসেছে, সেই যে ছেলেটাকে বিয়ে করেছে তাকে নিয়ে, তার বাবা মাকে নিয়ে এখানেও এসেছিল, বৃন্দাবনেও ছিল। চিন্তা করুন ছেলেটা মরে গেছে, আমি আমি ক্যালকুলেশন করে বললাম মা এ দিনটা ছেলের জন্য খুবই ক্ষতিকর ছিল, তোমার ছেলে আমার অঙ্ক বলছে ছেলে বেঁচে নেই, ছেলে মারা গেছে। সেই রাগে এমনই শিষ্য গুরুদেবের সঙ্গে প্রায় যোগাযোগ রাখে না, আবার অনেকদিন পরে তার স্বামী এসছে, অনেক কিছু নিয়ে টিয়ে এসেছে, আলা এতদিন পরে এসেছে, মনে করেছে গুরুদেবের কথা, ছেলেটা বেঁচে গেছে, বেঁচে বৈকুণ্ঠে গেছে, কোনোদিন পাওয়া যাবে না, কেশবানন্দ যদি বলে তাকে মরে গেছে, তোমার ছেলে না মরলেও মরে গেছে, ও আর পাওয়া যাবে না, একদম নিশ্চিত কথা, কেশবানন্দের বাক্য ভগবানও মিথ্যা করতে পারে না, মনে রাখবে, সেই জন্য মনে রাখো তোমার ছেলে মরে গেছে। সেই জন্য আপনাদেরও বলছি ভালো করে মনে রাখুন, কেশবানন্দ যখন অঙ্ক করে না, যখন জ্যোতিষ করে, কোনো কিছু গভীর চিন্তন থেকে বলে, তার এগেনস্টে কথা বলার চেষ্টা করবেন না, তাহলে ভগবানও আপনাকে ছেড়ে দেবে না। কেশবানন্দের সঙ্গে অনেক অনেকে থাকে তো, ভূত প্রেত পিশাচ ডাকিনী সাকিনী যোগিনী বৃদলা পায়নি ৬৪ যোগিনী যক্ষ রক্ষ কিন্নর, এরা সব আমার কথাই চলে একদম। সেই জন্য কেশবানন্দের কথাকে যারা বিরুদ্ধাচরণ করবে তাদের পরিণাম খুব খারাপ হবে, এটা নিশ্চিত কথা, আমার অভিশাপ না, এটা আমার জীবনের উপলব্ধি। আর এখন তো আমার তো মানে কৃষ্ণের রাহু যেখানে ছিল আমার রাহু সেখানে, আর সেই রাহুর মহাদশা এখন চলছে, আমি যা বলবো তাই হবে, হবেই হবে নিশ্চিত জানবে। সেই জন্য মনে রাখুন, এই জন্য অহৈতুক্য প্রতিহতা, ভক্তি করো ভগবানের চরণে, ভক্তিটা কেমন করবে, হেতু রহিত কারণ রহিত, ছেলেটা কেন মরে গেল তো ভক্তি উড়ে গেল, উমুক কেন বলে দিল তো ভক্তি উড়ে গেল, এই সব ভক্তি কখনো ভগবানকে পাওয়ার উপযুক্ত নয়, এই সব ভক্তির দ্বারা জীবের কল্যাণ হয় না,
এইসব ভক্তি মানবের চেতনাকে সুন্দর করে না, এগুলো ভক্তি নয়। প্রহ্লাদ মহারাজ বলছেন যে নোষ ভৃত্য সবই বণিকা, ভালো করে মনে রাখবেন। নরসিংহদেব, নরসিংহ ভগবান ঠাকুর আপনাদের ভগবান, আপনারা আমার নরসিংহকে খুব মানেন, আমিও মানি। নরসিংহদেবের মন্ত্র তো গুরুদেব আমাকে দিয়েছিলেন যখন আমি আগ্রায় কনফারেন্সে বিরাট সম্মেলন ছিল, 22 জন মায়াবাদী সন্ন্যাসীর মধ্যে গুরুদেব আমাকে পাঠিয়েছিলেন লেকচার দেওয়ার জন্য। গৌড়ীয় মঠকে সব নিমন্ত্রণ করেছিল, কেউ যায়নি, মায়াবাদীদের সঙ্গে শাস্ত্রে তর্কে পারবে না বলে গৌড়ীয় মঠের কোনো লোক যায়নি, আমি একা গিয়েছিলাম গুরুদেবের আদেশে। দিল্লিতে ছিলাম আমি, গুরুদেব কল করলেন, খবর পাঠালেন কেশবানন্দকে ডেকে নিয়ে, বললো তোমাকে যেতে হবে আগ্রা হিংমন্ডিতে বিরাট কনফারেন্স, বিরাট সম্মেলন, সেখানে তোমাকে লেকচার দিতে হবে। আল্লাহ আপনি আদেশ করেছেন, বলে তোমাকে একটু আমি ক্লাস করাবো, বিশেষ ক্লাস, দুদিন ক্লাস করলেই যথেষ্ট। গুরুদেব বসে বসে বেদান্ত সূত্র আর বেদ, বেদান্ত মায়াবাদ এবং দ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ আর অদ্বৈতবাদ আর অচিন্ত বেদাবেদবাদ, এই মতবাদগুলো সম্পর্কে আমাকে বসে বসে বোঝালেন। জানো তুমি সে ঘটনা? জানো না? আমাকে বসে বসে বোঝালেন, আমাকে বসে বসে বোঝালেন যে তুমি এইগুলো ভালো করে, বলে গুরুদেব আপনি যা বলছেন আমার ব্রেনে একদম, ও সুদে আসলে সব আমার ব্রেন কম্পিউটারে সেট হয়ে যাচ্ছে, একটাও বেরোবে না, ছেড়েও দেব না। গুরুদেব সেই জন্য বলতেন কেশবানন্দ অদ্ভুত শ্রুতিধর, অদ্ভুত শ্রুতিধর বলতেন। তো সেই জন্য গুরুদেব শিখিয়ে আমাকে হিংমন্ডিতে পাঠালেন, সেখানে গিয়ে জয় করে আসো, জয় করে চলে এলাম। এই জন্য মনে রাখবেন কেশবানন্দ মহারাজ একটা অলৌকিক ব্যাপার, অলৌকিক, এটা মনে রাখবেন। সেই জন্য অহৈতুকা, হেতুযুক্ত ভক্তি করে লাভটা কি? ভগবানের চরণে ভক্তি, ভগবান কিছু দিলে ভালো, না দিলেই খারাপ, কোনো কিছু ক্ষতি হলেই ভগবানের প্রতি ভক্তি উঠে যাবে, ভগবানের প্রতি ভক্তি থাকবে না, এই যে অহৈতুকা, হেতু রহিত ভক্তি, অহৈতুকা প্রতিহতা। তাহলে হেতু কি? একটা এক্সাম্পল, হ্যাঁ প্রহ্লাদ মহারাজের কথা বলছিলাম। প্রহ্লাদ মহারাজ, নৃসিংহদেব যখন বলছেন প্রহ্লাদ দেখো আমার দর্শন তো ব্যর্থ হয় না, তা তুমি আমার কাছে, এই গুরুদেব যেমন আমাকে নৃসিংহ মন্ত্র দিয়ে পাঠিয়েছিলেন ওই আগ্রা, ওই কথাটা ওই প্রসঙ্গে চলে এলো। গুরুদেব বললেন এই মন্ত্র জপ করে আসরে বসবে, নৃসিংহদেব তোমাকে শক্তি দেবেন, তুমি আসর জয় করে আসবে, আমি আশীর্বাদ করছি। এই নৃসিংহ মন্ত্র গুরুদেব তিনি বলছিলেন কি জানেন? শুনে রাখো, বলে আমি যখন প্রথম লন্ডনে যাই, মাই ফার্স্ট ইয়ার ইন ইংল্যান্ড বই লিখেছেন, প্রথম যখন আমি লন্ডনে যাব তখন প্রভুপাদ আমাকে জাহাজ থেকে ডেকে নিচে নামিয়ে এনে এই নৃসিংহ মন্ত্র দিয়েছিলেন, যে এই মন্ত্র বিদেশে লন্ডনে যাচ্ছ, রবীন্দ্রনাথও বলেছিলেন লন্ডনে যেও না, লন্ডনের লোক ওরা আমাদের মানে শাসন করেছে তো, ওরা ভারতীয়দের সম্মান করে না। গুরুদেব বলছেন আমি লন্ডনেই আগে যাব, দেখা যাক লন্ডনে আমি সাকসেস হই কিনা। মাই ফার্স্ট ইয়ার ইন ইংল্যান্ড, মাই সেকেন্ড ইয়ার ইন ইংল্যান্ড, সব অদ্ভুত অদ্ভুত বই লিখেছেন। তো সেই গুরু মহারাজ বললেন আমি লন্ডনেই যাব। লন্ডনে যখন প্রথম যাচ্ছেন প্রভুপাদ তাকে এই নৃসিংহ মন্ত্র দিয়ে, তিনি আমাকে বলছেন যে প্রভুপাদ আমার গুরুদেব আমাকে এই মন্ত্র দিয়েছিলেন যে তুমি বিপদে পড়লে এই মন্ত্র জপ করবে, কোনো অসুবিধা হলে তুমি এই মন্ত্র তোমাকে রক্ষা করবে। আমাকেও বললেন আমি তোমাকে এই মন্ত্র দিচ্ছি, এই মন্ত্র জপ করলে যে কোনো বিপদে তোমাকে নৃসিংহদেব রক্ষা করবেন, এই মন্ত্র আমি তোমায় প্রদান করলাম, তুমি এই মন্ত্র জপ করবে, যখনই আসরে উঠবে মন্ত্র জপ করে গুরুদেবকে মনে মনে প্রণাম করে তোমার বক্তৃতা শুনবে। এটা গুরুদেবের মুখের কথা, ভালো করে শুনে রাখবেন। ভক্তি হৃদয় বনদেব গোস্বামী মহারাজের যারা চেলা চামুন্ডা যারা শোনেন আমার কথা, তারা ভালো করে শুনে রাখুন, গুরুদেবের এইসব আশীর্বাদ আর কারোর কপালে জোটেনি, যত মহারাজ আছে যত শিষ্য আছে কারোর কপালে জোটেনি, এটা কেশবানন্দের স্পেশাল, কেশবানন্দের স্পেশালিটি এবং কেশবানন্দের জন্য মানে স্পেশাল ব্লেসিংস অফ ভক্তি হৃদয় বন মহারাজ। সেই জন্য মনে রাখতে হবে যে অহৈতুকা প্রতিহতা। তারে নৃসিংহদেবকে বলছেন, নৃসিংহদেব বলছেন প্রহ্লাদ কিছু বর চাও, আমি তো বড়দু, আমার দর্শন কখনো ব্যর্থ হয় না, তা তুমি আমার কাছে কোনো বর প্রার্থনা করো।
বলে প্রভু আপনাকে ভক্তি করার বদলে বর চাইব, এটা কি ঠিক হচ্ছে প্রভু? নৌশ ভৃত্য সবই বণিক, প্রহ্লাদ মহারাজ বলছেন যে সে সেবক নয়, নৌশ ভৃত্য, ভৃত্য মানে সেবক, সে সেবক নয়, সবই বণিক, সে হচ্ছে ব্যবসাদার বেনিয়া। নৌশ ভৃত্য সবই বণিক, প্রভুকে ভক্তির বদলে যে কিছু চায় সে হচ্ছে বেনিয়া ব্যবসাদার। বলে আমি এত ভক্তি করলাম আমার কিছু দেওয়া না, এত খাটলাম আমার কিছু দেওয়া। মিস্ত্রিরা যেমন কাজ করে বলে আমরা এতটা কাজ করলাম আমাদের টাকা এতটা দিতে হবে, না দিলে হবে না। তাই তেমনি ভগবানকে এতটা ভক্তি করলাম, এতটা কাঁদলাম, এতটা তোমার জন্য ভাবলাম, এত কিছু পড়লাম, এত গান লাভ করলাম, তা তুমি কিছু দেবা না? চিন্তাও সবই বণিক। প্রহ্লাদ মহারাজ বিষ্ণুদেব বলছেন তবুও প্রহ্লাদ এইটা একটা কিরকম যেন অন্যায় হচ্ছে, জানো, নীতি বিরুদ্ধ, একটা প্রোটোকল ভাঙা হচ্ছে, প্রোটোকল। বলে কি প্রোটোকল? বলে প্রোটোকল হচ্ছে তোমার সামনে আমি এলাম, তোমার বাবা তোমাকে কত কষ্ট দিয়েছে, আমার তো আরো আগে আসা উচিত ছিল, অন্যায় হয়ে গেছে। তাই তুমি না আমার কাছে কিছু না চাইলে আমার মনে শান্তি হচ্ছে না, তুমি চাও। বলে প্রভু তাহলে বর যদি দাও আমার বাবাকে তুমি উদ্ধার করে দাও। বলে এই আবার কোনো বর হলো না, তোমার বাবা আমার হাতে মরেছে, যে আমার কোলে আমার উরুতে আমি যাকে হত্যা করলাম সে তো সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেল, সে তো মুক্ত হয়ে গেছে, তার আবার বর চাও, ওইটা হলো না, ওইটা ওইটা হবে না, তুমি একটা বর চাও। বলছে প্রভু তাহলে আপনি বর দেবেন? বলে বলছি তো বর দেবো বলেই তো বলছি, একটা বর চাও। প্রহ্লাদ মহারাজ কি বর চেয়েছিলেন জানেন? কামানা, বলছেন কামানা হৃদ্য সরুহম ভবন্তু নবৃণে বরম। প্রভু আমার হৃদয় কমলে কামানাম হৃদ্য সরুহম, যত কামনা বাসনা বিষয় তৃষ্ণা ভোগ প্রবৃত্তি আছে, যত জগতের কিছু মাঙার আছে, চাওয়ার আছে তোমার কাছে, তুমি আমাকে এই বর দাও যেন কোনোদিন আমার হৃদয়ে তোমার কাছে কোনো কিছু চাওয়ার ইচ্ছা না হয়। ভবন্তু ন বৃণে বরং, বর চাইবার ইচ্ছা যেন এ জন্মে কখনো না হয়, আমার হৃদয় কামলে তুমি ছাড়া অন্য কোনো ইচ্ছা কামনা বাসনা আর কখনো যেন না জাগে, প্রভু এই বর দাও। চিন্তা করুন, প্রহ্লাদ মহারাজ ভগবানকে বলছেন যে আমার হৃদয় কমলে আর কোনো ইচ্ছা না জাগে এমন বর তুমি আমাকে দাও। কামানাম হৃদ্য সরুহম, সরুহ মানে কমল, সরোবরে যা ফোটে। হৃদ্য সরুহম ভবন্তু নবৃণে বরম, প্রভু কোনোদিন যেন আমার হৃদয় সরোবরের কমলে কিছু চাওয়ার ইচ্ছা না হয়। সেই জন্য ভক্তিটা ভগবানের চরণে করো অহৈতুকা, মানে যে ভক্তিতে কোনো হেতু নেই, অপ্রতিহতা জয়াত্মা সম্প্রসিদ্ধতি। তাহলে এই শ্লোকের ব্যাখ্যা নিয়ে কালকে শুরু হবে, কাল আর পরশু দুদিন আপনারা শুনতে পাবেন, বৃন্দাবন থেকে হরিকথা টেলিকাস্ট হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, জন্মদিনের জন্য যে যত পারবেন লোক সংগ্রহ করবেন, 300 টাকা করে প্রবেশপত্র, এবং আমার যে বই প্রকাশিত হবে কেশবানন্দের প্রবচন ও অধ্যাত্ম বিজ্ঞান, বইটার দামও 301 টাকা, সব ভক্তদের জানাচ্ছি সবাই 300 টাকা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করবেন এবং এই বই সংগ্রহ করবেন। আপনাদের সবাইকে আমার, সবাই যত লোক পারবেন সংগ্রহ করবেন, কারণ এখানে আমরা 1,500 লোকের ব্যবস্থা রাখছি, কোনো অসুবিধে নেই। সবাই ভালো থাকুন, আজকের আর সময় নেই, এখানে বিশ্রাম দিলাম। বঞ্ছাগলপদরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।